আজকে আমি শেয়ার করব উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ ভর্তি বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি থেকে আপনারা জানতে পারবেন কোন কোন বিষয়ে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন, কোন কোন উপজেলায় আপনারা প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন, এটা কত মাস ব্যাপী, কতদিন, কতটি আসন, কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, কত বছর বয়স পর্যন্ত আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন, কোন লিঙ্কে ক্লিক করবেন এবং এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন পত্রিকা থেকে দেখবেন, অনলাইন থেকে কীভাবে দেখবেন, সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা বিজ্ঞপ্তিটি দেখে নিন। তো বিজ্ঞপ্তির শুরুতে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কেউ স্কিপ করে ভিডিওটি দেখবেন না, তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক IGA প্রশিক্ষণ দ্বিতীয় সংশোধিত প্রকল্প। মহিলা বিষয়ক অধিদপ্তর প্রশিক্ষণার্থী ভর্তি বিজ্ঞপ্তি, বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে 7 নভেম্বর 2022। মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক প্রশিক্ষণ শীর্ষক প্রকল্পের অধীনে 8টি বিভাগীয় শহর, রাজশাহী বিভাগের পাবনা জেলা বাদে 64টি জেলা এবং 431টি উপজেলায় নির্মবণিত ট্রেডে দরিদ্র সুবিধা বঞ্চিত 16 থেকে 45 বছর মহিলাদের বিনামূল্যে আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। প্রশিক্ষণ গ্রহণে আগ্রহী মহিলাদের নিকট থেকে প্রশিক্ষণের জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। ট্রেডের নাম, অর্থাৎ কোন কোন বিষয়ে আপনারা ভর্তি হতে পারবেন, ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন, ক্রিস্টাল শোপিস ও ডেকোরেটেড ক্যান্ডেল মেকিং অর্থাৎ মোমবাতি, মাশরুম চাষ, ভার্মি কম্পোস্ট ও মৌ চাষ, শতরঞ্জি ও হস্তশিল্প, ফুড প্রসেসিং, বেবি কেয়ার ও হাউসকিপিং, 8 নম্বরে কম্পিউটার সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং অ্যান্ড মোবাইল সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং, 9 নম্বরে কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম, 10 নম্বরে মোটর ড্রাইভিং। এখানে 10টি প্রোগ্রামের নাম বলা হয়েছে। 1 থেকে 7 নং পদের জন্য অর্থাৎ ট্রেডের জন্য আপনারা 431টি উপজেলায় প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। 8 থেকে 9 নম্বর পদের জন্য শুধুমাত্র 64টি জেলায় প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন এবং 10 নম্বর পদের জন্য 60টি বিভাগীয় শহরে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন। এখানে প্রতি ব্যাচে 30 জন নেওয়া হবে আর 1 থেকে 7 নং ট্রেডের জন্য অর্থাৎ ফ্যাশন ডিজাইন, বিউটিফিকেশন এবং মাশরুম চাষ, ফুড প্রসেসিং, বেবি কেয়ার, এখানে আপনারা 3 মাস মেয়াদী 60 কর্মদিবসে 2টি ট্রেডে অর্থাৎ 25-25-50 জন করে আপনারা ভর্তি হতে পারবেন। উপজেলা ওয়ারে প্রশিক্ষণ ট্রেডের তালিকায় ওয়েবসাইটে পাওয়া যাবে। তো আপনার উপজেলায় এই সকল ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয় কিনা সেটা আপনারা আপনার উপজেলায় অর্থাৎ মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আপনারা জানতে পারবেন। তো বয়স সীমা হচ্ছে 16 থেকে 45 বছর, যোগ্যতা হচ্ছে দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের ক্ষেত্রে সবাই ভর্তি হতে পারবে। এখানে 5ম শ্রেণী পাস নিরক্ষর, 8ম শ্রেণী পাস সবাই ভর্তি হতে পারবে এবং মোটর ড্রাইভিং যারা শিখতে চান তাদের অবশ্যই SSC পাস হতে হবে, মানসিক ও শারীরিকভাবে সুস্থ হতে হবে। নির্মবণিত শর্তাবলী ও নিয়মাবলী আবেদন ফর্ম পূরণ ও প্রশিক্ষণ গ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুকরণ করতে হবে। তো আপনাকে এখানে একটি লিঙ্ক দেওয়া আছে, IGA.DWA.GOV.BD লিঙ্ক ইন্টারফেস করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে আপনারা আবেদন পূরণ করতে পারবেন। অর্থাৎ এই যে IG প্রশিক্ষণ প্রকল্পে নিবন্ধন করতে চান, অর্থাৎ নভেম্বর 2022 হতে ডিসেম্বর 2022 ব্যাচে নিবন্ধন করুন, এইখানে ক্লিক করলে আপনারা এভাবে একটি ইন্টারফেস দেখতে পারেন। এখান থেকে আপনারা 3টি ক্যাটাগরিতে আপনাকে তথ্য পূরণ করতে হবে। আমি এখানে একটি তথ্য পূরণ করে রেখেছি। এরপরে আপনাদের এই যে পরবর্তী ধাপে ক্লিক করলে আপনারা প্রশিক্ষণার্থীদের ঠিকানায় চলে আসবে, এরপরে প্রশিক্ষণার্থীদের অন্যান্য তথ্য আপনারা পূরণ করতে পারবেন। দেখুন পরবর্তী ধাপে আমি ক্লিক করার পরে আমি প্রশিক্ষণ ঠিকানায় চলে আসছি। এখানে আপনারা ঠিকানা দিবেন, বিভাগ দিবেন বরিশাল, এরপরে জেলা পিরোজপুর, এরপর উপজেলা ভান্ডারিয়া, এরপর স্থায়ী ঠিকানা সেম হলে এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, তাহলে সেম নিয়ে নেবেন। তো দ্বিতীয় স্টেপে প্রশিক্ষণের ঠিকানা আমি এখানে দিয়েছি, এরপর পরবর্তী ধাপে আমি ক্লিক করব। এখন আমাদের তৃতীয় ধাপে অর্থাৎ প্রশিক্ষণ অন্যান্য তথ্য দেওয়া হবে। প্রশিক্ষণ ধরন, অর্থাৎ আপনি কোন উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ নিতে চান অথবা জেলা পর্যায়ে, আপনি যে পর্যায়ে শিক্ষা প্রশিক্ষণ নিতে চান, বিভাগীয় পর্যায়ে বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে, এটা আপনি দিয়ে দেবেন। এরপর প্রশিক্ষণ জেলা বাছাই করুন, অর্থাৎ
তো আই যে প্রশিক্ষণ প্রকল্প নিবন্ধন ফর্ম আমি এখানে সকল তথ্য দিয়েছি, অর্থাৎ আপনি এভাবে সম্পূর্ণ তথ্য পূরণ করবেন, হয়তো এখান থেকে আসতে একটু সময় নেবে, আপনার ধৈর্য সহকারে ফর্মটা পূরণ করবেন, এরপরে নিবন্ধনে ক্লিক করবেন। নিবন্ধনে ক্লিক করার পর এভাবে একটি ছবি দেখাবে যে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক আই যে প্রশিক্ষণ প্রকল্প, ধন্যবাদ আপনি সকলভাবে আপনার আবেদন জমা দিয়েছেন। তো এখানে এভাবে তথ্য দেখানো যাবে এবং আবেদনটি ডাউনলোড করুন, এবং ডাউনলোডে ক্লিক করলে আপনি আবেদন ফর্মটি ডাউনলোড করুন। ডাউনলোড করে এটি আপনার উপজেলা, অর্থাৎ আপনি যে উপজেলা প্রশিক্ষণ নিতে চান সেই উপজেলা আপনি জমা দিবেন। তো এখান থেকে অনলাইনে আবেদনপত্র পূরণের তারিখ সময় 8/11/2022 তারিখ সকাল 9টা শুরু হয়ে 13/11/2022 তারিখ রাত 12টা পর্যন্ত আবেদনটি চলবে, অর্থাৎ 13 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এরপরে 14 তারিখ অবশ্যই আপনাকে প্রিন্ট কপি উপজেলা বা জেলা বা বিউপি পর্যায়ে আপনি যেখানে প্রশিক্ষণ নিতে চান ওই অফিসে অবশ্যই আপনাকে বিকাল 3টার মধ্যে জমা দিতে হবে। তো এই প্রশিক্ষণের জন্য আপনার আবেদন ফর্মটি যে পূরণ করবেন আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকেও ক্লিক করে আপনার আবেদন করতে পারবেন। তো এখান থেকে দেখেন এই যে সফলভাবে প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রশিক্ষণের প্রতিদিনের হাজিরার জন্য 200 টাকা করে 60 দিনের প্রশিক্ষণ ভাতা প্রদান করা হবে, অর্থাৎ 60 দিনে 200 টাকা হলে 12,000 টাকা আপনি এখান থেকে পাবেন। এছাড়াও প্রশিক্ষণের ভর্তি সংক্রান্ত অন্যান্য শর্তাবলী প্রকল্পের ওয়েবসাইটে iga.wda.gov.bd পাওয়া যাবে। এই বিজ্ঞপ্তিটি আপনারা কোন পত্রিকা থেকে দেখতে পারবেন, আপনারা বাংলাদেশ প্রতিদিন মঙ্গলবার 8/11/2022 তারিখের পত্রিকা থেকে এই বিজ্ঞপ্তিটি দেখতে পারবেন। এছাড়া আপনারা মহিলা বিষয়ক যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে আপনারা দেখতে পারবেন এই যে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক কিছু প্রশিক্ষণ দ্বিতীয় সংশোধিত প্রকল্পের আওতায় আমি যে বিজ্ঞপ্তিটি দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটি আপনারা এখান থেকে দেখতে পারবেন। এবং উপজেলা পর্যায়ে চলমান 17তম ব্যাচের পাশাপাশি 18তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করা হয়েছে। তো এখানে যদি এভাবে দেখতে না পান তাহলে এই যে সকলে ক্লিক করবেন, সকলে ক্লিক করলে অবশ্যই দেখতে পারবেন। তো এই লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা ক্লিক করে দেখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে, সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।